বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবন আনন্দের রূপসী বাংলা, রূপের জেতার নেই কোশেষ বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, সোনার বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষুদ্র ঋণ প্রবর্তনের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম বেগবান করেন। তাঁরই অসমাপ্ত কাজের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর অনগ্রসর জনগোষ্ঠীর দায়িত্ব নিয়ে সুস্থ সমৃদ্ধ সমাজ বিনির্মাণে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সমাজ কল্যাণে সম্পৃক্ত এবং গণসচেতনতা তৈরির লক্ষ্যে সমাজ সেবা দিবস, জাতীয় শিশু দিবস, বিশ্ব অটিজম দিবস, ইশারা ভাষা দিবস, প্রবীণ দিবস, বিশ্ব সাদা ছড়ি দিবস, জাতীয় শোক দিবস, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করে থাকে। চলমান প্রতিবন্ধিতায় জরিপভুক্তদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র প্রদান এবং ডাটাবেস তৈরি করে অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান, অ্যাসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তির পুনর্বাসন কার্যক্রমে সুদমুক্ত ঋণ প্রদান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অন্যান্য ঋণ কার্যক্রম থেকে অগ্রাধিকার ভিত্তিতে সুদমুক্ত ঋণ প্রদান, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিচালিত আবাসিক সুবিধাসহ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান। কেন্দ্রীয় গ্রন্থাগারে চাকরি পেয়েছি, যা পেয়েছি প্রতিবন্ধী কোটায়। সংরক্ষিত কোটায় সরকারি চাকুরি প্রদান, সরকারি হাসপাতাল সমূহে চিকিৎসা সহায়তা প্রদান, গণপরিবহনে আসন সংরক্ষণ সহ ডিসকাউন্টের সুবিধা প্রদান করে থাকে। দলিত, বেদে, হিজড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা প্রদান, কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র পরিচালনা, সরকারি আশ্রয় কেন্দ্র পরিচালনা, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে খাদ্য সহায়তা প্রদান, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন, কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিচালনা, ব্রেইল প্রেস স্থাপন এবং A2I প্রকল্পের অর্থায়নে ব্রেইল প্রিন্টার সহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি স্থাপন, প্রফেশন অ্যান্ড আফটার কেয়ার সার্ভিসেস কার্যক্রমে অপরাধ সংশোধনের ক্ষেত্রে শাস্তি দান ব্যবস্থার পরিবর্তে সংশোধন ও পুনর্বাসন ব্যবস্থা করা, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা প্রদান, 85টি শিশু পরিবার পরিচালনা, মহিলা ও কিশোর হেফাজতিদের নিরাপদ আবাসন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসূচি প্রদান, ডায়াবেটিস হাসপাতালের ভবন নির্মাণ ও যন্ত্রপাতি সরবরাহ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবন নির্মাণ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, মা ও শিশু হাসপাতাল মিরপুর, কমিউনিটি বেস হাসপাতাল মগবাজার, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প, দৃষ্টি প্রতিবন্ধী মহিলা ও পুরুষ হোস্টেল পরিচালনা, শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সমাজে অবাঞ্ছিত ও পরিত্যক্ত শিশুদের জন্য ছোটমণি নিবাস হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে 419টি উপজেলায় রোগী কল্যাণ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমান সরকারের মমতাময়ী প্রধানমন্ত্রী সূর্যের দূতি হয়ে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতাদের পাশে থেকে 12 লক্ষ বিধবা ও 30 লক্ষ বয়স্ক মানুষদের নিয়মিত ভাতা প্রদান করে চলেছেন। আজ এইসব অসহায় পীড়িত মানুষের অভিভাবকত্ব গ্রহণ করে তাঁদের মুখে তিনি হাসি ফুটিয়েছেন। সর্বোপরি অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সরকারের সুদূর প্রসারী মহৎ এবং উল্লেখযোগ্য একটি কাজ জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়ন, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু বণ্টন, সর্বোচ্চ ব্যবহার এবং দ্বৈততা পরিহার নিশ্চিত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে 2026 সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।